আজকে আমি যে তেলকুই রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এটা একটা সাবেকি রান্না। এটাতে যেহেতু তেল খুব বেশি ইউজ হয় তা আজকাল আমরা খুব কম করি, কিন্তু এটা খেতে খুবই সুস্বাদু। তো এই তেলকুই বানানোর জন্য কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে চলুন আমি আপনাদের একবার বলে দিই। তেলকুই বানানোর জন্য আমি এখানে 6টা কই মাছ নিয়েছি। মাছগুলোকে ভালো করে ক্লিন করে ওয়াশ করে নিয়ে নুন হলুদ মাখিয়ে আমি রেখে দিয়েছি। আমি এখানে নিয়েছি সরষের তেল, আমি পুরো রেসিপিটা সরষের তেলেই বানাবো। আমি এখানে নিয়েছি পেঁয়াজ বাটা, আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ভালো করে বেটে নিয়েছি। আমি এখানে রেখেছি আদা রসুনের পেস্ট, 1 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট এটা। আমি এখানে রেখেছি টমেটো বাটা, একটা মিডিয়াম সাইজের টমেটোকে আমি বেটে রেখে দিয়েছি। আমি এখানে রেখেছি জিরে আর শুকনো লঙ্কা বাটা। এই রেসিপির মেন টুইস্ট এটাই, এই রেসিপিটা স্বাদ এই যে জিরে আর শুকনো লঙ্কা বাটা এটাই বাড়াবে। আমি 1 চামচ জিরে আর শুকনো লঙ্কাকে ভিজিয়ে রেখেছিলাম, তারপর এটা ভালো করে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। আমি এখানে রেখেছি হলুদের গুঁড়ো, আমি এখানে রেখেছি নুন, আমি অ্যাকর্ডিং টু টেস্ট ইউজ করব। আমি এখানে রেখেছি চিনি, চিনি আমি 1/2 টিস্পুন ইউজ করব। আর এখানে আমি রেখেছি কাঁচা লঙ্কা আর কালো জিরে। তো কাঁচা লঙ্কা আর কালো জিরেটা এখানে আমি ফোড়ন হিসাবে ইউজ করব। তো চলুন ফ্রেন্ডস আমরা এখন তেল কই বানানো স্টার্ট করি। তেলটা এসে গেছে, এবার আমি মাছগুলোকে ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দিই। মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। আমি এরকম ভাবে 3টে 3টে করে 6টা মাছকে ভেজে নিলাম। ওই তেলের মধ্যে এবার আমি কালো জিরের ফোড়ন দিচ্ছি। বেশ খানিকটা কালো জিরে দিয়ে দিলাম, তেলটা একটু বেশিই থাকবে যেহেতু তেল কই, সেই জন্য তেলটা একটু বেশিই থাকবে এটাতে। এবার আমি কতগুলো কাঁচা লঙ্কাকে মাঝখানে ফেড়ের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজ বাটাটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটাটা 3 থেকে 3.5 মিনিট মতন আমি তেলের মধ্যে কষিয়ে নেব। পেঁয়াজ বাটাটা ফ্রাই হয়ে গেছে, এবার আমি আদা রসুন বাটাটা এর মধ্যে দিয়ে দিই। আদা রসুন বাটাটাও আমি 3-3.5 মিনিট মতন কষিয়ে নেবো, যতক্ষণ না কাঁচা ভাবটা চলে যায়। আদা রসুনটা ভাজা হয়ে গেছে, এবার আমি টমেটো বাটাটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি দিচ্ছি হলুদের গুঁড়ো, এর মধ্যে আমি দেবো পরিমাণ মতো নুন, নুনটা আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। আর এবার আমি এর মধ্যে দেবো চিনি, চিনিটা একটুখানি 1/2 টিস্পুনের মতো দিচ্ছি পুরো স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। তারপর আমি পুরো মশলাটাকে ভালো করে মিশিয়ে নেবো। এই তেলকুই রেসিপিতে অনেকে সরষেও ইউজ করেন, অনেকে পেঁয়াজ আদা রসুন ইউজ করেন না, বাট আমি সামাও পেঁয়াজ আদা রসুন ইউজ করি, এতে টেস্টটা খুব ভালো আসে। তো অনেকে আলাদা আলাদা মশলা ইউজ করে। টমেটোটা আমার হয়ে এসেছে, এবার আমি এর মধ্যে জিরে আর শুকনো লঙ্কা যেটা বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। সেটাকেও আমি খুব ভালো করে মিশিয়ে নেব। মশলাটার মধ্যে তেল ছেড়ে এসছে, মশলাটা আমার হয়েও গেছে, এবার আমি এর মধ্যে একটুখানি গরম জল দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 কাপের মতন গরম জল দিলাম, খুব বেশিও জল দিতে হবে না। এবার আমি মশলাটাকে একটুখানি ফুটিয়ে দিলাম।
মশলাটা ফুটে উঠেছে। এবার আমি মাছগুলো এর মধ্যে এক এক করে দিয়ে দেব। এটা খুব বেশি ঝোল থাকবে না তেল কইটা, মশলাটা মাছের গায়ে লেগে থাকবে, তেলটা ছেড়ে আসবে। তো এর মধ্যে যতটুকু আমার জল আছে তাতে আমার মাছগুলো সিদ্ধ হয়ে যাবে আর মশলাটাও ঠিকঠাক মাত্রায় এসে যাবে। তো এবার আমি একটুখানি ফুটতে দেবো। প্রথমে ফুটে উঠেছে, এবার গ্যাসটাকে আবার স্লো টু মিডিয়ামে করে আমি লিডটাকে বন্ধ করে দেবো। রান্নাটা এবার আমার প্রায় শেষের দিকে জাস্ট হয়ে এসেছে। তেল কই মানে ব্যাপারটা এরকমই, তেলটা এরকম উপরের দিকে ভেসে থাকবে আর মশলাটা জাস্ট মাছের গায়ে একটা লেগে থাকবে। তো এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম, আমার তেল কই কমপ্লিট। এবার আমি এটাকে প্লেটিং করবো।